অষ্টম দফায় আগামী 29 এপ্রিল ভোট খড়গ্রাম বিধানসভায়। ভোটের আগে পথে প্রচার তৃণমূল কংগ্রেস প্রার্থীর। খড়গ্রাম বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস মার্জিত পদমকান্দি অঞ্চলের কুরবাননগর, বিশ্বনাথপুর, সাবলদাহ, পুরাপাড়া বিভিন্ন এলাকায় ভোট প্রচার করলেন। প্রার্থীর পথে প্রচারে উচ্ছ্বসিত দলীয় কর্মীরা। গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগের মাধ্যমেই চলে প্রচার কর্মসূচি। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।